মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ সমিতি ফজিরা বঙ্গবন্ধুর প্রতিকৃতি মিদ্দি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিশেষ আলোচনা সভার আয়োজন করে। বাংলাদেশ সমিতি ফজিরা সাধারণ সম্পাদক মাসুদ পারভেজের পরিচালনায় এর সভাপতিত্ব করে সভাপতি বাবু তপন সরকার। অ্যাসেম্বলি কল করেছে আমাকে 25 তারিখ ওখানে যেতে হবে, তবে আমি আর হুকুম দিতে পারি আর না পারি, আপনারা আপনাদের যা কিছু নিয়ে সজাগ থাকবেন, আপনাদেরকে কাউ কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বলে আমাদেরকে ডাক দিয়েছেন, কিন্তু 25 তারিখ ওনাকে মিটিং অ্যাসেম্বলি কল করছে বলে মিটিংয়ে ডেকে ওনাকে বন্দি করেছেন। এদিকে আমাদের উপর অকাতরে গোলাবর্ষণ গুলিবর্ষণ করছেন, তারা কিভাবে অত্যাচার করছে এটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এগুলো আমাদের চোখের সামনে, আমরা অস্ত্র ধরেছি, আমরা অস্ত্র উঠাইছি, অস্ত্র সহযোগিতা করেছি, আমরা সব কিছু করেছি, আমরা দেখেছি। আমাদের এই যে চাওয়া আর পাওয়া, এই দুটোর মাঝখানে কিন্তু 11 মাসের একটা পার্থক্য। 11 মাস আমরা যুদ্ধ করেছি, যুদ্ধ করার পরে আমাদের অনেক রক্ত, মা বোনদের সম্ভ্রম বলি দিতে হয়েছে। আমাদের এই কষ্টের মাধ্যমে, এই ত্যাগের মাধ্যমে আজ আমরা পেয়েছি একটা স্বাধীন মানচিত্র। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিল সহসভাপতি সাইফুর রহমান। এ সময় বাংলাদেশ সমিতি ফজিরা নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিল অর্থ সম্পাদক মুর্শিদ আলম সহ বেলাল হোসেন রানা, আবুল কাশেম, মোহাম্মদ জহির। এছাড়াও এন্ড আরও উপস্থিত ছিল সংযুক্ত আরব আমিরাতের পূর্বাঞ্চলত বসবাসরত মুক্তিযোদ্ধার সন্তান শহীদুল্লাহ সোহেল, আনিসুর রহমান সহ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দগণ। সংযুক্ত আরব আমিরাতুন, ইস্তিয়াক, সি+ টিভি।